चीन जापान থেকে আমেরিকা জার্মানি হু হু করে ছড়াচ্ছে করোনা ওমিক্রনের নতুন এই সাবভেরিয়েন্ট BF.7 এর আতঙ্কে প্রহর গুনছে ভারতও এই অবস্থায় বুস্টার ডোজ নেওয়ার উপরে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার এই পরিস্থিতিতে অনেকের মনেই ভয় ফের একবার বুক দুরুদুরু ফের একটা ইনজেকশন নিতে হবে এই পরিস্থিতিতে সুখবর দেশের প্রথম নেজাল ভ্যাকসিনে ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার অর্থাৎ নাকে স্প্রে করে নেওয়া যাবে করোনার ভ্যাকসিন এই নেজাল ভ্যাকসিন তৈরি করেছে ভারত বায়োটেক যার নাম ইনকোভ্যাক জরুরি অবস্থায় 18 ঊর্ধ্বদের জন্য ইনকোভ্যাক ব্যবহারে অনুমোদন নভেম্বরে দিয়েছিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এবার ভারত বায়োটেকের ইনকোভ্যাককে ছাড়পত্র দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বুস্টার ডোজ হিসেবে নেওয়া যাবে এই ভ্যাকসিন কোভিশিল্ড ও কোভ্যাকসিন গ্রহীতারা এই ভ্যাকসিন নিতে পারবেন আপাতত বেসরকারি হাসপাতালে মিলবে এই নেজাল ভ্যাকসিন নিশ্চয়ই ইতিবাচক পদক্ষেপ কারণ অনেকেরই তো মানে ইনজেকশন নিতে ভয় করে অতএব নেজাল ভ্যাকসিনটা নিশ্চয়ই তাদের ক্ষেত্রে সাহায্য করবে এবং তারা যখন ছাড়পত্র দিয়েছেন তার গুণাগুণ বিচার করেই দিয়েছেন অতএব বিশেষ এবং বাচ্চাদের ক্ষেত্রে মানে কম বয়সীদের ক্ষেত্রে এইটার অ্যাকসেপ্টেন্স অনেক বেশি হবে আমার মতামত হচ্ছে যে বুস্টার ভ্যাকসিনেশন নেওয়া উচিত কিভাবে ব্যবহার করতে হয় ইনকোভ্যাক 4 সপ্তাহের ব্যবধানে নেজাল ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হয় প্রতি ডোজে নিতে হয় 5 মিলিগ্রাম অর্থাৎ ভ্যাকসিনের 8টি ড্রপ নিয়ম হলো দু নাকে 4টি করে ড্রপ নিতে হয় এই ভ্যাকসিনটার কতগুলো সুবিধা আছে কি সুবিধা এটা যেহেতু নাক দিয়ে নিচ্ছি সুতরাং এখানে ইনজেকশন দেওয়ার প্রয়োজনীয়তা থাকলো না দেওয়া সোজা দুই এটা স্টোর করতে 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ভ্যাকসিনটা স্টোর করা হয় তো সুতরাং তোমার স্টোরটাও সোজা হলো তাহলে যে ভ্যাকসিন স্টোর করা সোজা আর যে ভ্যাকসিন দেওয়া সোজা সেই ভ্যাকসিন ভারতবর্ষের মতো দেশে তৃতীয় বুস্টার ডোজ হিসাবে সেই ভ্যাকসিনটা দেওয়া অনেক সহজ হবে ভ্যাকসিন নেওয়ার পর যে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হতে পারে সেগুলি হলো মাথা ব্যথা জ্বর নাক দিয়ে জল পড়া এবং হাঁচি হওয়া দেখুন নেজাল ভ্যাকসিন আমরা এর আগেও ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে দেখেছি কিন্তু প্রবলেমটা কি হয় যে নেজাল ভ্যাকসিনটা অনেক সময় মানুষ ঠিকমতো নিতে পারে না আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইনিশিয়ালি এসেছিল তারপরে দেখা গেল যে সেটা ততটা কার্যকরী হলো না কারো পড়ে যাচ্ছে কেউ হাঁচি দিয়ে বের করে দিচ্ছে কিন্তু থিওরিটিক্যালি ইট সাউন্ডস নাইস কারণ যে আপনার নোজ দিয়েই তো যাচ্ছে তো সুতরাং ওই জায়গাটাতেই যদি আমি প্রোটেকশনটা দিতে পারি তাহলে ভালো কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে দিতে যে আমাদের অসুবিধা হয়েছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের ক্ষেত্রে কোউইনের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত বুস্টার ডোজ নিয়েছেন 1,57,38,000 জন ঝিলম করঞ্জাই সন্দীপ সরকার ABP আনন্দ বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর